ইয়াশ মধুমিতার জুটি এবার বড় পর্দায় খোলসা করলেন অভিনেত্রী নিজেই। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। বাংলা সিরিয়ালের ভক্তদের সব থেকে বড় অংশ পাখি এবং অরণ্যের জুটিকে এখনও ভুলতে পারেননি। বোঝে না সে বোঝে না ধারাবাহিকের মধ্যে দিয়ে আমরা পেয়ে গিয়েছিলাম অভিনেত্রী মধুমিতা সরকার আর ইয়াশ দাশগুপ্তের জুটি। সব ঠিকঠাক থাকলে এই জুটিকে আমরা আবার বড় পর্দায় দেখতে পারব। হ্যাঁ বন্ধুরা, ইন্ডাস্ট্রির গুঞ্জন তো এরকমই ইঙ্গিত দিচ্ছে। সূত্রের খবর, দুজনে একসঙ্গে কাজ করতে চান আর দুই পক্ষের মধ্যে কথাবার্তাও নাকি এগিয়েছে। সিরিয়ালে আমরা দেখেছিলাম দুজনকে একসঙ্গে, দুজনের কেমিস্ট্রি দারুণ পছন্দ হয়েছিল সে সময় সকলের। এছাড়াও কয়েক বছর আগে আমরা একটি মিউজিক ভিডিওতে দেখেছি এই জুটিকে আবারও একসঙ্গে। ও মন রে নামে এই মিউজিক ভিডিওটিতে দর্শকদের উচ্ছ্বাস দেখবার মতো ছিল। ফলে আগামী দিনে বড় পর্দায় এই জুটি যে হিট হতেই পারে তা সকলে আজ করতেই পারছেন। বন্ধুরা, মজার বিষয়, কিছুদিন আগে সামাজিক মাধ্যমে একটি প্রশ্ন উত্তরে অভিনেতা ইয়াশ খোলসা করেছিলেন কিছু কথা। সেখানে এক অনুরাগী জিজ্ঞেস করেছিলেন ইয়াশকে, ইয়াশ আর মধুমিতাকে একসঙ্গে ছবিতে কবে দেখব। এর উত্তরে অভিনেতা ইয়াশ জানিয়েছিলেন, আমি আর একটু বড় অভিনেতা হয়ে যাই তারপর করব। তাহলে কি সত্যি ও ভবিষ্যতে দেখা যাবে দুজনকে একসঙ্গে? উত্তর জানতে সংবাদ মাধ্যমের তরফ থেকে মধুমিতার সঙ্গে যোগাযোগ করা হয়। অভিনেত্রী বলেন, আমার তো ইচ্ছে আছে, আমাদের কথা হতেই থাকে, এখনও কিছু চূড়ান্ত হয়নি। এই প্রসঙ্গে আরও জিজ্ঞেস করা হয় ইয়াশের সঙ্গে তার জুটি নিয়ে তিনি কতটা আশাবাদী। মধুমিতার জবাব, সবটাই নির্ভর করছে ছবির বিষয়বস্তু এবং পরিচালকদের উপর। অভিনেতা হিসেবে আমরা তো আপ্রাণ চেষ্টা করি, বাকিটা দর্শকদের উপর ছেড়ে দেওয়াই ভালো। এই মুহূর্তে ইয়াশ ব্যস্ত তার শুটিংয়ের কাজে। ইয়ার ইয়ার টু ছবির মাধ্যমে বলিউডে পা রাখছেন অভিনেতা, পাশাপাশি চলছে শিকার ছবির শুটিংও। ছবিতে রয়েছে নুসরত জাহান, ঋতুপর্ণা সেনগুপ্ত। এছাড়াও শোনা যাচ্ছে পরিচালক বাবা ইয়াদবের পরবর্তী ছবিতে ইয়াশ নুসরতকে দেখা যাবে একসঙ্গে। অন্যদিকে মধুমিতা সরকার ব্যস্ত চিনি টু নিয়ে। মধুমিতা আর ইয়াশকে আবার কবে দেখা যাবে বড় পর্দায়, তার জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। বন্ধুরা, আপনারা কমেন্টের মাধ্যমে জানান ইয়াশ মধুমিতার জুটিকে আবারও বড় পর্দায় দেখ আপনারা কতটা এক্সাইটেড। বিনোদন জগতে অনেক খবর নিয়ে চটজলদি ফিরছি, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।